নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। বিষু রাশি অক্টোবর কেমন যাবে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনি যদি বিষু রাশির জাতক হন অথবা জাতিকা হন, আপনার ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। দেখুন, বিষু রাশির দুর্গাপুজোর মাস কেমন যাবে আপনাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর এই ভিডিওতে থাকবে। তার আগে আমি বলি, যারা পরামর্শ করতে চাইছেন, ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, বিষু রাশির স্বাস্থ্যের জায়গাটা আমি বলবো, আপনাদের 13 অক্টোবর পর্যন্ত শরীর নিয়ে আপনাদেরকে কিন্তু কিছুটা ভুগাবে। অর্থাৎ 1 থেকে 13 অবশ্যই শরীরের পার্ট নিয়ে খুচরো সমস্যা থাকবে, এবং 14 অক্টোবর থেকে আপনার হেলথের জায়গাটা, শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু দিতে চলেছে। এবার আসি আপনার গুরুজনদের স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, আমি বলবো আপনার মায়ের হেলথ নিয়ে কিছুটা চিন্তা হতে পারে, এবং আপনার পিতার হেলথ নিয়ে, অর্থাৎ আপনার মা এবং আপনার বাবা দুজনের হেলথের জায়গা নিয়ে কিছু সমস্যা এই মাসে তৈরি করবে, যেটা আপনার একটু হলেও দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে। প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন, যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, যারা বোনেরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু খুব ভালো। যদি আপনার আগামী মাসে ডেলিভারি থাকে, আপনারা বেটার রেজাল্ট পাবেন। প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন, তারা শুভ ফল পেতে চলেছেন। এই জায়গাটা আমি বলবো খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, ভ্রমণ যোগ কিন্তু আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে এই মাসে। অর্থাৎ পুজোর মাস, এমনিতেই ভ্রমণ হয়, আপনি হয়তো দীঘা যেতে পারেন, আপনি হয়তো কার্শিয়াং কালিম্পং যেতে পারেন, অর্থাৎ ভ্রমণের জায়গা দেখাচ্ছে খুব ভালো, বা আপনি হয়তো আউট অফ স্টেট আপনি হয়তো যেতে পারেন ঘুরতে, অর্থাৎ চাকরি সূত্রেই আপনার এই ঘোরার যোগটা কিন্তু তৈরি হতে চলেছে। অর্থাৎ ট্রাভেল ট্যুরিজমের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। ভ্রমণের প্রবল সম্ভাবনা বিষু রাশির এই মাসে রয়েছে। বিষু রাশির আমি বলবো আপনাদের কথার দিকে নিয়ন্ত্রণ দিতে হবে। দ্বিতীয়ভাবে মঙ্গল, তো স্ট্রেট ফরওয়ার্ড কথা আপনারা বলে দিবেন, যেখান থেকে কিছু ক্ষেত্রে শত্রুতা কিন্তু হবে। আর্থিক স্থিতি আমি বলবো বিষু রাশির ভালো কিন্তু রয়েছে। ফিনান্সিয়াল জায়গা নিয়ে খুব একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি না। খরচ আপনাদের হবে, কিন্তু আয়ের উৎসটা কিন্তু আপনাদের আসবে, ইনকামের সোর্স আপনাদের আসতে কিন্তু চলেছে। কোনো প্রপার্টি কিনা, কোনো গৃহ নির্মাণ করা বা কোনো গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। আপনি বিষু রাশির মানুষ, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনার সম্পত্তির দিক থেকে আপনারা এই মাসে যথেষ্ট লাভ পেতে চলেছেন। বিষু রাশির অক্টোবর মাস আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ থাকবে, কারণ শনি আপনার দশম গৃহে রেট্রোগ্রেড রয়েছে। অর্থাৎ যেখানে কাজ করছেন বা যারা টার্গেট রিলেটেড কাজ করছেন, সেখানে প্রচুর প্রেশার থাকবে, চাপ থাকবে, বা যেখানে কাজ করছেন আপনার বসের সাথে কিছু মত পার্থক্য হতে পারে, অথবা আপনার কলিগরা আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, স্যাবোটেজ করতে পারে, অবশ্যই অন্তর্ঘাতমূলক যেটা বলে সেটা কিন্তু আপনাদের কিন্তু করতে পারে। কারণ এই জায়গাটাতে আমি বলবো বিষু রাশি একটু ঠান্ডা মাথায় আপনারা এগিয়ে চলুন, চট জলদি কোনো ডিসিশন নেবেন না, ফট করে
সমস্যা হচ্ছে আমি চাকরিটা ছেড়ে দিলাম, এটা আপনারা করবেন না। যেখানে কাজ করছেন মাটি কামড়িয়ে থাকুন, দেখবেন এখানে আপনারা উন্নতি পাবেন। কারণ এই সময়টা কাজ ছাড়া জন্য কিন্তু আইডিয়াল সময় কিন্তু নয়। কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকবে, কর্মক্ষেত্রে আপনার টেনশনের জায়গা থাকবে। আবারও বলি, টার্গেট রিলেটেড ধরেন আপনার দিনে এতগুলো কাজ করতে হবে, সেখান থেকে আপনাদের টার্গেট হয়তো ফুলফিলমেন্ট না হতে পারে। বা যারা মার্কেটিং লাইন রয়েছেন, সেলস লাইনে রয়েছেন, বা কমিশন ভিত্তিক কাজগুলো করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব চাপের মধ্যে দিয়ে এগাবে। আপনি বিশ্বরাশি মানুষ, বিশ্বরাশির আপনার অর্থনৈতিক জায়গাটা আমি বললাম খুব ভালো, ব্যবসার জায়গাটা আছে। দেখুন দ্বিতীয় এবং সপ্তমের কানেকশান হয়েছে, অর্থাৎ বিজনেস আপনাদের ভালো হতে চলেছে। কাস্টমার সাপোর্ট, মহাজনদের সাপোর্ট আপনারা পাবেন, অর্থাৎ আপনারা যেমন ফ্লাইং কাস্টমার পাবেন, এবং যেগুলো আপনাদের কমিটমেন্ট কাস্টমার রয়েছে সেই কাস্টমারের সাপোর্টটা বিশ্বরাশি কিন্তু পেতে চলেছে, যে কোনো বিজনেস করেন না কেন। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলবো, বিশ্বরাশির ক্ষেত্রে একটু হলেও আপনারা যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কিন্তু সমস্যা হবে। কারণ ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো জায়গাতে রং ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যে কোনো কিছুতে যখন ইনভেস্টমেন্ট করবেন, আপনারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করে কিন্তু করবেন। অবিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ হওয়া, কথাবার্তা হওয়া, ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা অবিবাহিত রয়েছে। বৈবাহিক জীবনটা আমি যদি বলি, মোটের উপর দিয়ে কিন্তু খুব একটা খারাপ কিন্তু দেখতে পাচ্ছি না। বৈবাহিক জীবন আপনাদের শুভ যেতে চলেছে। খুচরো সমস্যা থাকে স্বামী স্ত্রীর মধ্যে, ওটা বড় কোনো সমস্যা না, কিন্তু বৈবাহিক জীবন মোটের উপর দিয়ে আপনাদের শুভ কিন্তু যাবে। সন্তানের স্বাস্থ্য, সন্তানের হেলথ নিয়ে একটু চাপের বিষয় রয়েছে, অর্থাৎ সন্তানের হেলথ নিয়ে কিছুটা হলেও টেনশনের জায়গা কিন্তু বিশ্বরাশির আমি দেখতে পাচ্ছি। অবশ্যই সন্তানের দিকটা নজর রাখুন। এবং একাদশভাবে রাহু, আমি বলবো ফরেন কানেকশানগুলো আপনাদের বাড়াবে। ধরুন আপনি কলকাতায় চাকরি করছেন, আপনার ব্যাঙ্গালোরে কোনো কাজের সুযোগ আসতে পারে, আপনার দিল্লিতে বা আপনার গুড়গাঁওতে আপনার কাজের সুযোগগুলো আসতে পারে। অর্থাৎ এই সুযোগগুলো কিন্তু আপনাদের একাদশ রাহু কিন্তু করাবে। আর এক্সপোর্ট ইম্পোর্ট কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন, ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের খুলবে। এবং এর সাথে সাথে আমি বলবো শিক্ষার জায়গাটা মোটের উপর দিয়ে কিন্তু ভালো কিন্তু চাপে। যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন বা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন, যারা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনাগুলো করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। অর্থাৎ উচ্চশিক্ষা যতটা ভালো হচ্ছে, প্রাইমারি লেভেলে কিছুটা ডিস্টার্ব রয়েছে। উচ্চশিক্ষা আমি বলবো খুব ভালো, কিন্তু প্রাইমারি লেভেলে কিছু অমনোযোগী, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই নজর দিতে হবে। ইনকামের সোর্সগুলো আপনাদের বাড়বে, পাশাপাশি আমি আবারও বলবো বন্ধু থেকে একটু এড়িয়ে চলুন। কারণ বন্ধু বান্ধব আপনার কিন্তু খরচা কিন্তু বাড়াবে, আপনার কাছ থেকে সুযোগ নিয়ে আপনার খরচ করে আপনার কাছ থেকে কেটে পড়বে, এটা আমি বলবো। প্রেম ভালো হচ্ছে পুজোতে, প্রেমের জায়গাটা নিয়ে খুব একটা সমস্যা নেই, কিন্তু কথাবার্তার দিকে নজর রাখুন, প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে। এবং আপনাদের অর্থনৈতিক স্থিতিও যথেষ্ট শুভ কিন্তু হবে। দেখুন যাদের কেস, মামলা, মকদ্দমা চলছে, আইনি জটিলতা চলছে, এখান থেকে আপনারা নিশ্চিত রূপে সাকসেস কিন্তু পাবেন। এবং
কোনো দূরবর্তী স্থান থেকে বড় কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ডেলি ইনকামের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো রয়েছে, আপনি বিশ্বরাশি মানুষ লিখে রাখুন। এর সাথে সাথে বিশ্বরাশির আমি আবারও বলবো, যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করছেন অথবা আপনি টিচিং সেক্টরে চাকরি করছেন, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু ভালো ফলগুলো কিন্তু আপনারা পাবেন। বিশ্বরাশি কেরিয়ার আপনাদের ভালো হতে চলেছে, এটা নিঃসন্দেহে বলতে পারি। কেরিয়ার দিকে কোনো সমস্যা আসবে না এবং আপনারা এ মাসে কোনো নতুন বিজনেস আরম্ভ করতেই পারেন, এটা আপনাদের ক্ষেত্রে ভালো। বিশেষ করে আপনার 14 অক্টোবরের পর থেকে কোনো নতুন ব্যবসার কথা আপনারা চিন্তাভাবনা করতে পারেন। পারিবারিক সুখ শান্তি মোটের উপর দিয়ে ভালো থাকবে, ভাই বা বোনদের সাথে আপনার সম্পর্ক অনেকটাই বেটার কিন্তু হবে। মান সম্মান প্রাপ্তি আপনাদের দেখা যাচ্ছে, কিন্তু শত্রুতার জায়গা কিন্তু রয়েছে। আপনার উন্নতির কারণই হচ্ছে আপনার শত্রুতা, অর্থাৎ এই জায়গাটাতে আপনাদেরকে অবশ্যই একটু হলেও ট্র্যাক ফুলি চলতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে আপনারা সিদ্ধান্ত নেবেন, চটজলদি কোনো বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।